মাইনে সবাই বাড়াতে চায় সবাই পে কমিশন চায় সব চাইতেই পারেন এটা আপনাদের অধিকার আর কেন্দ্র তো একটা অ্যানাউন্স করে দিয়ে বসে থাকে আর এখানে কেউ কেউ বলছে কেন্দ্রের সমান দিতে হবে তা কেন্দ্রের তো টাকা বেশি তার রিজার্ভ ব্যাঙ্ক আছে আমার নেই আমার স্টেট গভর্নমেন্টে যখন কেউ চাকরিতে ঢোকে স্টেট গভর্নমেন্টের স্যালারি স্ট্রাকচার আলাদা সেন্ট্রাল গভর্নমেন্টের স্যালারি স্ট্রাকচার আলাদা এটা বুঝতে হবে আর কিছু কাগজ আছে টিভি আছে লিখে দিলেই খালাস তাকে কেউ ধরেছে ব্যাটস লিখে দিয়েছে সে তাকে তার টাকাটা দিতে হচ্ছে না টাকাটা তো দিতে হচ্ছে যাকে ঘর থেকে বার করে তার গায়ে লাগে কিন্তু তা সত্ত্বেও যদি আমি মনে করি যে পারবো ম্যানেজ করে দেখুন আপনাদের বললাম দিতে পারলাম না তার তো কোনো দাম নেই ধরুন আমি একটা কিছু অ্যানাউন্স করলাম অ্যানাউন্স করে আমি ঘরে ঢুকে গেলাম আপনাদের হাতে পৌঁছলো না সে কাজ আমি করি না আমি যেটা করব। ফাইন্যান্সের কাছ থেকে ক্লিয়ার করব এবং যেটা বলবো সেটা করব, সেটা আপনাদের কাছে পৌঁছবে আমি ফাইন্যান্সের ক্লিয়ারেন্স ছাড়া কোনো কাজ করি না এটা আমার অভ্যাস তার কারণ আমি এসব অনেক দেখেছি শিলন্যাস করেছে শ্যাওলান্যাস হয়ে গেছে কেউ দেখে উনি তাকিয়ে কাজে এটা আমি করি না তবে আপনাদের জন্য বেশি চাইবেন না অল্প অল্প শুভ বিজয়ের উপহার হিসেবে আমাদের সরকার হচ্ছে গরিবের সরকার কিন্তু আমরা একটা গরিবের সরকার হলেও মাথা উঁচু করে চলার সরকার মায়ের দেয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই দিন দুঃখিনী মা যে তোদের তার বেশি আর সাধ্যি নাই যতটুকু পারব ততটুকুই বলবো কিন্তু আমি চাই আপনারা ভালো করে কাজ করুন কারো ভয় দেখে ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলাররাও আছেন কলেজের প্রিন্সিপালরাও আছেন কলেজ স্টুডেন্টদের ইলেকশনও হবে শান্তিপূর্ণভাবে করবেন ইউনিয়ন যাদের আছে তাদের কিন্তু কলেজে সোশ্যাল ফাংশন সেগুলোতে অ্যালাউ করবেন আমি অনেকে দেখছি করছেন না এটা ঠিক হচ্ছে না ছাত্রছাত্রীরাও কিন্তু আমাদের একটা ভবিষ্যৎ তাদের কাজটাও তাদের করতে দিতে হবে আমি জানি ছাত্রছাত্রীরা আমি মনে করি তারা শিক্ষক শিক্ষিকাদের সম্মান দেবে আর শিক্ষক শিক্ষিকারা তাদের আশীর্বাদ দেবেন এটাই আমাদের সমাজের নিয়ম এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো আর কে কী ডেকে বলল অত চিন্তা করার কোনো কারণ নেই গভর্নমেন্ট মনে রাখবেন আমাদের গভর্নমেন্ট ইলেক্টেড গভর্নমেন্ট এবং আমাদের কনস্টিটিউশন পাওয়ার দিয়েছে ইলেক্টেড গভর্নমেন্টকে অন্য কাউকে নয় এটা মাথায় রাখবেন সেন্ট্রাল গভর্নমেন্ট ইজ অলসো ইলেক্টেড অ্যান্ড স্টেট গভর্নমেন্ট ইজ অলসো ইলেক্টেড সো ডোন্ট ওয়ারি পিসফুলি কাজ করুন নিশ্চিন্তে কোনো প্রবলেম হলে ডাইরেক্ট আমায় বলবেন বলবার জায়গাও আছে আপনাদের এইটুকু যেটুকু করতে পারছি সেটুকু গ্রহণ করবেন আশা করি ইউজিসি যেটা রেকমেন্ড করেছিল সেভেন সেন্ট্রাল পে কমিশন রিভাইজড পে স্কেলস ফর অল কলেজেস অ্যান্ড ইউনিভার্সিটি সবটা তো ও দিচ্ছে না আমাকেও দিতে হচ্ছে ও তো দ্বিতীয় দিতে বন্ধও করে দেবে কবে ইউজিসি উঠিয়েও দেবে তা ঠিক নাই ইতিহাসই বদলে দিচ্ছে কিছু বুঝতে পারছি না যাই হোক দ্য স্টেট গভর্নমেন্ট হ্যাজ নাও ডিসাইডেড টু ইমপ্লিমেন্ট দ্য রিভি রিভাইজড ইউজিসি পে স্কেল ফর অল ইউনিভার্সিটি অ্যান্ড কলেজ টিচার গভর্নমেন্ট কলেজেস স্টেট এইডেড কলেজেস এন্ড স্টেট এইডেড ইউনিভার্সিটি উইথ এফেক্ট ফ্রম ওয়ান এবং গিভিং নোশনাল এফেক্ট ফ্রম ওয়ান ওয়ান সিক্সটিন না 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 এটা অন্য এটা অন্য ওই টাকাটা নাই দাঁড়ান উইথ এফেক্ট ফ্রম ওয়ান ওয়ান টোয়েন্টি গিভিং সোশ নেশনাল এফেক্ট ফ্রম ওয়ান ওয়ান সিক্সটিন উইথ অ্যাডিশন টু অফ ফোর দেন ভুল বুঝবেন না একটা হচ্ছে কুড়ি থেকে আমরা এটা দেবো আর ষোলো সতেরো সতেরো আঠেরো আঠেরো উনিশ উনিশ কুড়ি এই চারটে ইয়ারে আমরা অ্যাডিশানে তিন পার ফোর পার্সেন্ট করে ইনক্রিমেন্ট দেবো থ্রি পার্সেন্ট করে ইনক্রিমেন্ট দেবো এই চারটে বছরে এই চার বছরে আমরা থ্রি পার্সেন্ট করে ইনক্রিমেন্ট দেবো যেটা জোগাড় করতে পেরেছি অনেক কষ্ট করে আর টোয়েন্টি থেকে আপনাদের রিভাইজ যেটা স্কেল সেটা কমিশন সিক্স অনুযায়ী এই সরি সেভেন পে কমিশন অনুযায়ী হ্যাঁ সেন্ট্রাল সেভেন সেন্ট্রাল পে কমিশন অনুযায়ী এটা দু এক থেকে টোয়েন্টি ওয়া ফার্স্ট জানুয়ারি থেকে আপনাদের পুরোটা কার্যকরী হবে এবং এই চার বছরের তিন পার্সেন্ট করে ইনক্রিমেন্ট আপনারা পাবেন তাছাড়াও বিসাইডস দ্য পে স্কেলস আদার বেনিফিটস অফ রিভাইজড হাউস রেন্ট অ্যালাউন্সেস এইচ আর এ মেডিকেল অ্যালাউন্স অ্যান্ড গ্র্যাচুইটি দ্য স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ আন্ডার দ্য সিক্স পে কমিশন উইল বি গিভিন টু দেম অলসো অর্থাৎ আপনারাও পাবেন যেটা আমরা সিক্স পে কমিশনে দিয়েছি এটা বাড়িয়েই দিয়েছি অনেকটা এটাও আপনারা পাবেন এবং টোটাল নাম্বার অফ কলেজ ইনক্লুডিং গভর্নমেন্ট কলেজ টিচিং স্টাফ উইল বি বেনিফিটেড থাউজেন্ড ফাইভ হান্ড্রেড আর অ্যাডিশনাল ফাইন্যান্সিয়াল ইমপ্লিকেশনের জন্য আমার কত লাগবে বলুন তো মাত্র এক হাজার কোটি টাকা এক হাজার কোটি টাকা কম হলেও এক হাজার কোটি টাকা শুধু ইউনিভার্সিটি এবং কলেজের জন্য এইটার জন্য লাগবে টাকাটা আমায় জোগাড় করতে হবে আর গেস্ট টিচার তারপরে পার্ট টাইম বা কন্ট্রাকচুয়াল যারা ছিলেন যাদের আমরা অলরেডি বলেছিলাম স্টেট এডেড কী পার্থতা কী বলেছিলাম যাদের আমরা স্টেট এডেড কি বলেছিলাম কলেজ টিচার বলেছিলাম স্টেট এইডেড কলেজ টিচার বলেছিলাম তারা তাদের সময় আমি বলেছিলাম ষাট বছর পর্যন্ত হবে তাদের টাকাটাও বলা হয়েছিল এবং তাদের তিন লাখ টাকা আফটার সিক্সটি পাবে তারা সেইটাকে আমি পাঁচ লাখ করে দিলাম এবং আর হচ্ছে তাদের মাইনে আরও পাঁচ হাজার টাকা করে বেড়ে গেল যেহেতু আপনাদের এইটা নেই তাই আপনাদের যে মাইনে ছিল যার বাইশ ছিল সে সাতাশ পাবে ধরুন যার পঁচিশ ছিল সে তিরিশ পাবে এইসব এইভাবে এইটা একটা করে দেওয়া হয়েছে এতে আমার কিন্তু আরও টাকা লাগবে এক হাজার কোটি টাকাটা শুধু ইউনিভার্সিটি কলেজ এবং প্রফেসরদের জন্য বাদ বাকি টাকাটা কিন্তু যেটা কন্ট্রাকচুয়াল বা গেস্ট টিচার বা পার্ট টাইম যারা ছিল স্টেট এডেড কলেজ টিচার বলা হয়েছে তাদের জন্য কিন্তু আমাদের আলাদা ফান্ড লাগবে আমি এইটুকু করতে পেরেছি অনেক কষ্ট করে জোগাড় করে আমরা স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজদেরও ফার্স্ট জানুয়ারি থেকে ইমপ্লিমেন্ট করছি দিবেদি স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ইজ অলসো ইমপ্লিমেন্টেড ফ্রম ফার্স্ট জানুয়ারি সেরকম আপনাদেরও ফার্স্ট জানুয়ারি টোয়েন্টি থেকে করতে পেরেছি আশা করি আমাদের এই ছোট্ট দান আপনারা গ্রহণ করবেন কি খুশি হলো না কি হলো ভাই খুশি হননি আপনাদের ডিম্যান্ড তো সরকার মেনে নিল তাতে আপনারা খুশি হননি যতটা পেরেছি করলাম একটা বললাম তো পাঁচ হাজার টাকা করে বাড়ানো হলো পাঁচ হাজার টাকা করে বাড়ানো হলো এবং তিন লাখ পেনশনটা পাঁচ লাখ করে দেওয়া হলো আস্তে আস্তে কাজ করুন সময় আস্তে আস্তে দেখছেন তো সিঁড়ি থেকে সিঁড়ি ধাপে ধাপে ডেভেলপমেন্ট হচ্ছে ইম্প্রুভমেন্ট হচ্ছে আপনারা পাচ্ছেন কমে তো যাচ্ছে না আপনাদের চাকরি চলে যেত আগে ইস কলেজ যখন গেস্ট টিচার নিত চাকরি চলে যেত আজ আপনার চাকরি যাবে না আজকে আপনার ষাট বছর পর্যন্ত চাকরি নিশ্চিন্ত করা হয়েছে সুতরাং এটা একটা বড় কাজ মাথায় রাখবেন আমি যতটা পারলাম করলাম অনেক কষ্ট করে করলাম এবং আপনাদের সকলকে চারটে বছরের জন্য আপনাদের তিন পার্সেন্ট করে ইনক্রিমেন্টও করে দিলাম এবং বললাম তো যতটা পারলাম করলাম দু হাজার কুড়ি থেকে এটা কার্যকর হবে সব কিছু একসাথে হয় না আর চারটে বছরের জন্য আমরা যে চার বছর ষোলো থেকে ওরা চালু করেছিল আমরা তিন পার্সেন্ট করে ইনক্রিমেন্ট দিচ্ছি এমনি ছেড়ে দিচ্ছি না একদম দিচ্ছি না তা নয় তিন পার্সেন্ট করে ইনক্রিমেন্ট কিন্তু আপনাদের দেয়া হচ্ছে এটা কিন্তু মাথায় রাখবেন শুনুন একটা মিটিং করে বলে ভাষণ দেওয়া আর টাকাটা ঘর থেকে বের করে সময় মতো তাকে পৌঁছে দেওয়া দুটো কথার মধ্যে অনেক ডিফারেন্স আছে আর একটা মনে রাখবেন আমাদের সরকার কিন্তু শিক্ষক শিক্ষিকাদের ওপর নির্ভর করে কলেজ টিচারদের ওপর নির্ভর করে কলেজগুলোকে নির্ভর করে ইউনিভার্সিটিগুলোকে নির্ভর করে তাই আমরা টাইম টু টাইম যতটা পারি সাধ্য মতো করি আপনারা আমাদের আশীর্বাদ করবেন শুভেচ্ছা দেবেন মনে রাখবেন আমাদের সরকার কখনো আপনাদের কিছু ডিস্টার্ব করবে না আপনাদের কোনো ব্যাপারে ইন্টারফেয়ার করবে না এবং আপনারা ভালো থাকুন এ চিন্তা আমরা সবসময় করে যাব